হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। তো বন্ধুরা, তোমরা যারা অঙ্কের ক্লাস করার জন্য বারে বারে রিকোয়েস্ট করছিলে, তো তার জন্য আমি এখন থেকে আমার চ্যানেলে পুনরায় অঙ্কের ক্লাসগুলোকে কন্টিনিউ করব। তোমরা যারা একদম প্রথম থেকে অঙ্ক শিখতে চাও, তারা অবশ্যই এই ক্লাসগুলোর প্রত্যেকটা ফলো করো। তোমরা খুব সহজেই এবং শর্টকাট নিয়মে এবং ভালোভাবে অঙ্ক শিখতে পারবে। তো তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করব আজকের অধ্যায় সংখ্যাতত্ত্ব। এবং এই সংখ্যাতত্ত্বের আজকে পার্ট 5, এবং এই সংখ্যাতত্ত্বের অন্তর্গত আজকের বিষয় হচ্ছে একক স্থানীয় অঙ্ক নির্ণয়। এবং এই একক স্থানীয় অঙ্ক নির্ণয়ের অঙ্ক বা কোয়েশ্চেন কিন্তু প্রচুর থাকে পরীক্ষাতে, যেগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের সংখ্যাতত্ত্বর ক্লাস 5-এর অন্তর্গত বিষয় একক স্থানীয় অঙ্ক নির্ণয়। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নিই যে এই যে একক স্থানীয় অঙ্ক বিষয়টা কি। তো অর্থাৎ যেমন আমি একটা সংখ্যা এখানে লিখছি 253, তো এই যে সংখ্যাটা এখানে যদি প্রশ্ন করা হয় যে এর একক স্থানীয় মান কোনটা, তো তাহলে এক্ষেত্রে এখানে দেখো, প্রথমে আমরা উপরে এটাকে বসিয়ে নেব একক, দশক, শতক। অর্থাৎ যেমনভাবে আমরা একক, দশক, শতক, হাজার এইভাবে আমরা শিখেছিলাম, তো এখানে ঠিক একইভাবে ডান দিক থেকে একক, দশক, শতক হিসেবে বসালে এই যে এককের ঘরে যে সংখ্যাটা থাকে সেটাকেই বলা হয় একক স্থানীয় অঙ্ক। তো অর্থাৎ এক্ষেত্রে যেহেতু 3 এখানে রয়েছে, তো এখানে তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে কিন্তু 3 বা 3। আবার ঠিক একইভাবে যদি প্রশ্ন করা হয় 7, 2, 5, 9, এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত, তাহলে সহজেই কিন্তু বলে দেওয়া যাবে যে এখানে 9 হচ্ছে কিন্তু একক স্থানীয় অঙ্ক, কারণ এখানে একক, দশক, শতক, হাজার। তো সুতরাং এখানে এই এককের ঘরের অঙ্ক হলো কিন্তু 9। তো এই ধরনের সহজ সংখ্যা থাকলে কিন্তু একক স্থানীয় অঙ্ক বার করার কোনো ব্যাপার না, খুবই সহজ। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, যদি এমন কোনো অঙ্ক দেওয়া হয় যেখানে 2, 3, 4, 6 এর 3, 2, 5, অর্থাৎ 2346-এর পাওয়ারে যদি 325 থাকে, তো এক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় যে এই সংখ্যা মানের একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে হবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে বিষয়টা অনেক জটিল হয়ে যায়। তো এই ধরনের সংখ্যাগুলোর ক্ষেত্রে কীভাবে একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে হয়, তো সেক্ষেত্রে তো আজকের ক্লাসে আমি সেগুলোই কিন্তু শেখাবো। তো তাহলে চলো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কীভাবে সমাধানগুলো বার করতে হয়। প্রথমে কিছু বেসিক বিষয়, কিছু প্রাথমিক বিষয় তোমাদের জেনে রাখা দরকার। যেমন এখানে এই যে সংখ্যা আমি এ লিখছি এবং এর ওপরে পাওয়ার বি লিখলাম, তো এখানে কোনটাকে কী বলা হয়, তো এখানে এ কে কী বলা হয় এবং বি কে কী বলা হয়। তো এখানে এই যে এ, একে বলা হয় নিধান বা বেজ। এখানে এই যে বি রয়েছে, একে বলা হয় ঘাত বা সূচক। অর্থাৎ পাওয়ার বা ইন্ডেক্স। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারলে। এখানে এমন যদি কোনো সংখ্যা থাকে, তো সুতরাং এক্ষেত্রে তাহলে কোনটাকে কী বলা হচ্ছে, তো সুতরাং এখানে এই যে 5 এটা হলো কিন্তু নিধান বা বেজ, এবং এই যে ওপরে স্কোয়ার বা 2 রয়েছে এটাকে বলা হয় সূচক বা ঘাত। ঠিক একইভাবে যদি এমন কোনো সংখ্যা থাকে, এবং ঠিক একইভাবে এই যে সংখ্যাটা, এক্ষেত্রে তাহলে কোনটাকে কী বলা হচ্ছে, এই যে 25 একে বলা হচ্ছে নিধান বা বেজ, এবং এই যে 12 রয়েছে এটাকে বলা হচ্ছে ঘাত বা সূচক। তো আশা করি এই বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, এবার পরবর্তী বিষয়তে এগোনো যাক। এবার তাহলে দেখো, এখানে এই যে সংখ্যা মানটা রয়েছে, এক্ষেত্রে তাহলে যদি বলা হয় একক স্থানীয় মান কত, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা সকলেই বলতে পারছি যে এক্ষেত্রে এটার একক স্থানীয় মান হচ্ছে 1, কারণ এখানে এককের ঘরে রয়েছে কিন্তু 1। কিন্তু এবার যখনই এটার পাওয়ার চলে আসছে বা সূচক চলে আসছে, যেমন এটার সূচক যদি আমি এখন 233 করে দিই, তাহলে কিন্তু সংখ্যাটার মান অনেক বড় হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে তাহলে একক স্থানীয় মান কত হবে সেটা বার করতে গেলে আমাদের যে নিয়মগুলো ফলো করতে হবে, সেই নিয়মগুলোর সহজ পদ্ধতি আছে, সেটাই তোমাদেরকে আমি এখন দেখাবো।
তোমরা ডিসপ্লেতে এখন একটা ছক দেখতে পাচ্ছ, এই ছকটাকে তোমাদেরকে পুরো মুখস্থ করতে হবে বা মাথায় রাখতে হবে বা মনে করে রাখতে হবে, এটা কিন্তু খুবই সোজা। তো এই ছকটা এখানে কিভাবে দেওয়া হয়েছে, তো এই যে চার্টটা বা এই যে ছকটা, এটা তোমাদেরকে আমি এখন বুঝিয়ে দেবো, তাহলে তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝে যাবে। তো এখানে দেখো, প্রথমে রয়েছে নিধানের একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ নিধানের যে প্রথম একক স্থানীয় অঙ্কগুলো হবে সেগুলো কিন্তু জিরো থেকে শুরু হবে, বা জিরো থেকে শুরু হয় যে কোনো সংখ্যা বা যে কোনো নাম্বার, আমরা জানি জিরো থেকে স্টার্ট হয়, এবং একটা ঘরের সংখ্যা বলতে নয় পর্যন্ত বোঝায়, তারপরে দশের পর থেকে কিন্তু ডবল বা দ্বিতীয় সংখ্যা চলে আসে। কিন্তু একক স্থানীয় অঙ্কে বা একটা ঘরে কিন্তু একটা সংখ্যা সর্বোচ্চ নয় বসতে পারে। তো সুতরাং এক থেকে নয় পর্যন্ত এখানে দেখো দেওয়া রয়েছে নিধানের একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ এখানে কোনো সংখ্যা টু থ্রি জিরো দিয়ে কিন্তু প্রথমে স্টার্ট হতে পারে, এবং এই জিরোর জায়গায় কখনও এটা ওয়ান হবে, কখনও টু হবে, কখনও থ্রি হবে, কখনও ফোর হবে, এইভাবে করতে করতে একক স্থানীয় অঙ্ক সর্বোচ্চ কিন্তু নয় হতে পারে। তো সুতরাং এখানে এক নম্বর নিয়মে যেখানে বলা হয়েছে, যদি নিধানের একক স্থানীয় অঙ্ক জিরো হয় তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কিন্তু জিরো হবে, এটা হলো প্রথম নিয়ম। যদি কোনো সংখ্যা এমন থাকে টু থ্রি ফাইভ সেভেন জিরো এবং এর পাওয়ারে যাই থাক না কেন, যেহেতু এই যে নিধানের একক স্থানীয় অঙ্ক কিন্তু জিরো, অর্থাৎ এখানে একক বসিয়ে দেখো এখানে কিন্তু এটা জিরো রয়েছে, সুতরাং যদি প্রশ্ন করা হয় যে এই যে টোটাল সংখ্যাটা, এই সংখ্যাটার একক স্থানীয় মান কত, তাহলে কিন্তু এর একক স্থানীয় মান হবে জিরো, কারণ যেহেতু এখানে একক স্থানীয় মান জিরো রয়েছে, এটা প্রথম নিয়ম অনুসারে। এবার দেখো ঠিক একইভাবে যদি এখানে এক থাকতো, তাহলে দ্বিতীয় পয়েন্টে দেখো বলা হয়েছে যদি নিধানের একক স্থানীয় অঙ্ক এক হয় তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কও এক হবে। তো সুতরাং এখানে এই যে প্রথম একক স্থানীয় অঙ্কটা এক রয়েছে, তো সুতরাং তাহলে এক্ষেত্রে এইটারও কিন্তু উত্তর হবে ওয়ান। এখানে কিন্তু আর অন্য কোনো নিয়ম ফলো করতে হবে না, যখনই তোমরা এখানে ওয়ান দেখবে সাথে সাথে কিন্তু উত্তর তোমরা এক বসিয়ে দেবে, এটাই হচ্ছে এর একমাত্র নিয়ম। এখানে পাওয়ার যাই থাক না কেন বা এখানে এর আগের সংখ্যা যাই থাক না কেন, কিচ্ছু দেখার প্রয়োজন নেই। এবার চলে আসি তিন নম্বর পয়েন্টে, যেখানে বলা হয়েছে নিধানের একক স্থানীয় অঙ্ক যদি দুই হয় সেক্ষেত্রে তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে। এবার এটা বুঝে দেখো, এখানে দেখো বলা হয়েছে প্রথমে সূচককে চার দিয়ে ভাগ করতে হবে, তারপর ভাগশেষ না থাকলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক টু টু দি পাওয়ার ফোরের একক স্থানীয় অঙ্ক হবে। তো তাহলে আমরা এবারে একটা সংখ্যা নেব যেখানে একক স্থানীয় অঙ্ক দুই আছে। তো যেমন এখানে একটা সংখ্যা আমরা নিচ্ছি, যেটা সূচক আছে 553, এবং এই যে নিধান এর একক স্থানীয় অঙ্ক কিন্তু দুই। তো এই অঙ্কটার ক্ষেত্রে সংখ্যাটির একক স্থানীয় মান কত হবে? তো তাহলে বন্ধুরা এবার দেখে নাও, এখানে প্রথমে বলা হয়েছে প্রথমে সূচককে চার দিয়ে ভাগ করতে হবে। তো তাহলে এই যে সূচক, এটাকে প্রথমে আমরা চার দিয়ে ভাগ করব। এটাকে চার দিয়ে ভাগ করলে হয় চার দুগুণা আট, পাঁচ, দুই দুগুণা চার তেরো, তিনে চারি বারো, এক। তো অর্থাৎ এবার দেখো এখানে প্রথমে বলা হয়েছে ভাগশেষ না থাকলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে এই যে একক স্থানীয় অঙ্ক দুই এর পাওয়ার চার, এর অ্যান্সারটা হয় সিক্সটিন। এখানে একক আর দশক পাওয়া গেল, তার থেকে নেব হচ্ছে শুধু একক, কারণ এখানে একক স্থানীয় অঙ্ক বার করতে বলা হয়েছে, অর্থাৎ সিক্স। যদি এটা ভাগ মিলে যেত তাহলে কিন্তু এই নিয়মটা হতো, কিন্তু এখানে ভাগ মেলেনি, এখানে দেখো একটা ভাগশেষ রয়েছে। এবার দ্বিতীয় অংশে লেখা রয়েছে ভাগশেষ থাকলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক দুই টু দি পাওয়ার ভাগশেষ, অর্থাৎ এই যে একক স্থানীয় অঙ্ক দুই এর সঙ্গে এই যে ভাগশেষ থাকবে সেটাকে পাওয়ার হিসাবে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ যেহেতু এখানে ভাগশেষ থেকে গেল, তাহলে এক্ষেত্রে সঠিক নিয়মটা তাহলে কী হবে, এই যে একক স্থানীয় অঙ্ক দুই এর পাওয়ার হবে ভাগশেষ, মানে দুই এককে দুই। তো সুতরাং এই যে অঙ্কটা, এর একক স্থানীয় অঙ্ক উত্তরে আমরা কী পেলাম, দুই, কারণ এখানে ভাগশেষ থেকে গেছিলো এবং সেই ভাগশেষটা একক স্থানীয় অঙ্কের পাওয়ারে চলে আসবে বা সূচকে চলে আসবে, এবং তারপর যেটা উত্তর হবে সেটাই হবে ফাইনাল উত্তর।
আর যদি এই ভাগশেষ না থাকতো, ভাগ যদি মিলে যেত চার দিয়ে এই সূচককে ভাগ করার পরে, তাহলে তার নিয়ম হবে প্রথমটা, কারণ আগেই বলেছি ভাগশেষ না থাকলে তাহলে যে নিয়মটা হতো তখন হতো এই দুয়ের পাওয়ার হতো ফোর, অর্থাৎ ষোলো বেরোতো উত্তর, সেই ষোলোর মধ্যে থেকে শুধু আমরা একক স্থানীয় অঙ্ক ছয়টাকে নিতাম, সেই ছয় হতো উত্তর। তো আশা করি পয়েন্ট নম্বর থ্রি তোমরা বুঝতে পারলে। তাহলে এবার চার নম্বর নিয়মটা দেখে নেওয়া যাক, যেখানে বলা হয়েছে নিধানের একক স্থানীয় অঙ্ক যদি তিন হতো সেক্ষেত্রে তাহলে কোন নিয়ম প্রযোজ্য হবে। তো তাহলে এক্ষেত্রে ঠিক আগের মতোই একইভাবে প্রথমে সূচককে চার দিয়ে ভাগ করতে হবে, এবং যদি ভাগশেষ না থাকে তাহলে ওই যে নিধানের একক স্থানীয় অঙ্ক তিন, সেই তিনকে চারের পাওয়ার দিয়ে হিসাব করলে যে উত্তর পাওয়া যায় তার একক স্থানীয় মানটা শুধু নিতে হবে। আর যদি ভাগশেষ থাকে তাহলে একক স্থানীয় অঙ্ককে অর্থাৎ তিনকে ভাগশেষ দিয়ে পাওয়ার হিসেবে ক্যালকুলেশন করে তার একক স্থানীয় অঙ্কটা নিতে হবে। যেমন এখানে এই অঙ্কটার ক্ষেত্রে এই সংখ্যাটির একক স্থানীয় মান কত, তো তাহলে এখানে দেখা হচ্ছে 73, তার মধ্যে থেকে একক স্থানীয় অঙ্ক হলো 3। তো এই প্রশ্নের উত্তর নির্ণয় করার জন্য প্রথমে এই যে সূচক রয়েছে এই সূচককে কী করবো আমরা, প্রথমে চার দিয়ে ভাগ করে নেব। চারি চারি ষোলো, চার শত আঠাশ, টু, অর্থাৎ এই যে দুই থাকলো তো সুতরাং এক্ষেত্রে কিন্তু ভাগশেষ থেকে গেল, তিনের স্কোয়ার করতে হবে তাহলে সঠিক উত্তর বেরোবে। অর্থাৎ এই যে থ্রি একক স্থানীয় অঙ্ক এর স্কোয়ার, তো সুতরাং তিন তিরিককে নয়, তাহলে এই নয় হলো এই যে সংখ্যাটা এটার সঠিক উত্তর বা এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে নয়। আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে। এবং একই রকমভাবে যদি এখানে এই যে সূচকটা রয়েছে এখানে এমন কোনো সূচক থাকতো যাকে চার দিয়ে ভাগ করলে মিলে যেত, সেক্ষেত্রে কিন্তু তখন নিয়মটা হতো এই যে তিন, তখন এই যে তিন, এই তিনের পাওয়ার কত করতে হতো, পাওয়ার করতে হতো চার দিয়ে 81, এবং এই 81 থেকে আমরা এই একক স্থানীয় অঙ্ক এই এককে নিতাম, অর্থাৎ এই 1 হতো সেক্ষেত্রে অ্যান্সার বা উত্তর। তো তাহলে বন্ধুরা আশা করি এটাও তোমরা বুঝতে পারলে। এবার দেখো পাঁচ নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে নিধানের একক স্থানীয় অঙ্ক যদি 4 হতো সেক্ষেত্রে কী হতো। তো এখানে প্রথম নিয়ম অনুসারে বলা হয়েছে সূচক জোড় সংখ্যা হলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হতো 6, এবং সূচক বিজোড় সংখ্যা হলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হতো 4। তো এবার এটা একটু আমরা বুঝে নিই। যেমন আমি একটা সংখ্যা এখানে নিচ্ছি এবং এর পাওয়ার আমি দিলাম, এখানে দেখো নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 4 হবে সেক্ষেত্রে, তো এখানে আমি এমন একটা নিধান নিয়েছি যার একক স্থানীয় অঙ্ক কিন্তু 4, ঠিক আছে। তো তাহলে এবার আমাদের কী দেখতে হবে, এবার দেখতে হবে সূচকের দিকে। সূচক যদি জোড় সংখ্যা হয় তাহলে কিন্তু সরাসরি এর একক স্থানীয় অঙ্ক আমরা লিখে দেবো 6। তো তাহলে এখানে দেখো 302 রয়েছে সূচক, অর্থাৎ এটা কিন্তু একটা জোড় সংখ্যা, তো এক্ষেত্রে কিন্তু তাহলে সঠিক উত্তরটি হবে এই 6। কিন্তু যদি এখানে 302 না হয়ে 301 যদি এর সূচক হতো সেক্ষেত্রে কিন্তু এখানে 6 উত্তর হতো না, সেক্ষেত্রে দ্বিতীয় নিয়ম কিন্তু ফলো করতে হতো, অর্থাৎ সূচক বিজোড় হলে সেক্ষেত্রে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে 4, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তাহলে একক স্থানীয় অঙ্ক হতো 4। এটা গেল পঞ্চম নিয়ম, এবং এটা কিন্তু তাহলে শুধুমাত্র প্রযোজ্য হবে কখন, না যখন নিধানের একক স্থানীয় অঙ্ক 4 থাকবে, তখন কিন্তু শুধু আমাদের এই যে সূচক আছে এটি জোড় না বিজোড় সেটা দেখে নিয়েই উত্তর করে দিতে হবে হয় 6 নয় 4। এবং বন্ধুরা এই অঙ্ক ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং এর থেকে তোমরা কিছু শিখতে পারো তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করো, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। এবার 6 নম্বর এবং 7 নম্বর নিয়মে বলা হয়েছে নিধানের একক স্থানীয় অঙ্ক যখন 5 হবে তখন সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 5ই হবে, এবং একই রকমভাবে যখন নিধানের একক স্থানীয় অঙ্ক 6 হবে তখন সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 6ই হবে। অর্থাৎ কোনো সংখ্যা রয়েছে এমন এবং এর পাওয়ার যাই থাক না কেন,
যখনই এখানে আমরা পাঁচ পাচ্ছি, অর্থাৎ নির্ধারণের একক স্থানীয় অঙ্ক যখনই আমরা পাঁচ পাচ্ছি, তখন উপরে সূচকে কী আছে দেখার প্রয়োজন নেই, সরাসরি কিন্তু এটার উত্তর হবে পাঁচ। এবং একই রকমভাবে কোনো সংখ্যা যখন সিক্স থাকবে, এখানে পাওয়ার যাই থাক না কেন, যখনই আমরা এখানে নিধানের একক স্থানীয় অঙ্ক ৬ পাবো, সরাসরি কিন্তু এখান থেকে আমরা উত্তর পেয়ে যাব ৬। এটা শুধুমাত্র এই পাঁচের ক্ষেত্রে এবং ৬ ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য, এখানে অন্য কিছু ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। ঠিক একই রকমভাবে আরও একটা উদাহরণ, যেমন ধরো এই যে এত বড় একটা সংখ্যা এবং এখানে পাওয়ার যাই থাক না কেন, যখনই এই যে নিধান, এই নিধানের একক স্থানীয় অঙ্ক যখনই পাঁচ থাকবে, সরাসরি কিন্তু এর উত্তর বা একক স্থানীয় অঙ্ক আমরা পেয়ে যাব পাঁচ। অথবা যখন এখানে ৬ থাকবে, তখন কিন্তু ঠিক একই রকমভাবে সরাসরি আমরা একক স্থানীয় অঙ্ক পেয়ে যাব ৬, এটাই কিন্তু হবে উত্তর। এবং এখানে ৮ নম্বর নিয়মটা দেখে নাও, এবার এটা ৭ এর ক্ষেত্রে, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যখন ৭ হবে, তো যখনই তোমরা দেখবে যে ৭ রয়েছে, তখন তাহলে সেটাকে কী করতে হবে, সেটাকে করতে হবে সূচককে প্রথমে ৪ দিয়ে ভাগ করতে হবে, এবং ভাগশেষ না থাকলে সরাসরি এই ৭ এর পাওয়ার ৪ করে দিতে হবে, যেটা উত্তর হবে সেটাই হবে উত্তর, সেটার একক স্থানীয় অঙ্ক হবে উত্তর। এবং যদি ভাগশেষ থেকে যাই, তাহলে এই ৭ এর পাওয়ার হবে সেই ভাগশেষ। অর্থাৎ এই নিয়মটা আগের ৩ নম্বর পয়েন্ট এবং ৪ নম্বর পয়েন্টে যে নিয়ম সেখানে ছিল, অর্থাৎ ২ এর ক্ষেত্রে এবং ৩ এর ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য, একই রকমভাবে ৭ এর ক্ষেত্রেও ঠিক একই রকম নিয়ম প্রযোজ্য। এবার চলে আসি একক স্থানীয় অঙ্ক যখন ৮ থাকবে, ৮ এর ক্ষেত্রেও ঠিক একই নিয়ম, সূচককে ৪ দিয়ে ভাগ করে যদি ভাগশেষ না থাকে, তাহলে এই ৮ এর পাওয়ার হবে ৪ এবং এটার একক স্থানীয় অঙ্ক হবে উত্তর। আর যদি ভাগশেষ থাকে, তাহলে এই ৮ এর পাওয়ার হবে ভাগশেষ, এবং এটার যে একক স্থানীয় অঙ্কটা পাওয়া যাবে সেটাই হবে এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক। এবার ১০ নম্বর নিয়ম, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যখন ৯ হবে, এবং এই নিয়মটা কিন্তু আগের ঠিক ৫ নম্বর পয়েন্টের নিয়মের মতো, যেখানে ৪ এর ক্ষেত্রে বলা হয়েছিল নিধান যখন ৪ হবে, তখন যে জোড় বিজোড় নিয়ম ফলো করা হয়েছিল, ৯ এর ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকমভাবে জোড় বিজোড় নিয়মটা ফলো করতে হবে। অর্থাৎ সূচক যখন জোড় সংখ্যা হবে, তখন ৯ এর মান হবে ১, এবং সূচক যখন বিজোড় সংখ্যা হবে, তখন ৯ এর মান হবে ৯। অর্থাৎ একটা সংখ্যা এমন রয়েছে তো, যেহেতু এই যে সূচক এটা জোড় এবং এখানে ৯ রয়েছে, তো সুতরাং এই ৯ এর ক্ষেত্রে তাহলে এর উত্তরটা হবে সরাসরি কিন্তু ১, কারণ এখানে যখনই আমরা সূচক জোড় পেয়ে যাচ্ছি। কিন্তু যদি এখানে বিজোড় সংখ্যা হয়, অর্থাৎ এখানে ৪ এর ক্ষেত্রে ধরে নাও এখানে রয়েছে ১, তাহলে এটা কিন্তু একটা বিজোড় সূচক, বিজোড় সংখ্যা, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আর ১ উত্তর হবে না, সেক্ষেত্রে যেহেতু এখানে ৯ রয়েছে মানে এখানেও উত্তর হয়ে যাবে ৯। তো আশা করি এই নিয়মটাও তোমরা বুঝতে পারলে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল একক স্থানীয় অঙ্ক সম্পর্কিত সম্পূর্ণ নিয়ম। এর বাইরে এখানে আর কোনো নিয়ম কিছু নেই, এইগুলোকে সম্পূর্ণ ফলো করতে পারলেই কিন্তু তোমরা একক স্থানীয় যে কোনো অঙ্ক সরাসরি খুব সহজে নির্ণয় করতে পারবে, এবং আশা করি সেটা তোমরা বুঝতেও পারলে, যে অঙ্ক দেখা মাত্র তোমরা কিন্তু বুঝে যাবে যে উত্তরটা বা একক স্থানীয় অঙ্কটা কী হবে। এখন তোমরা ডিসপ্লেতে ৩টে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, এই ৩টে কোয়েশ্চেন তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে। তোমরা যারা অঙ্ক ক্লাসটা সম্পূর্ণ ফলো করলে, তোমরা কিন্তু অবশ্যই এই ৩টের সঠিক উত্তর এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই করবে, তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমরা কতটা শিখতে পারলে, এবং আমিও বুঝতে পারবো যে আমি তোমাদেরকে কতটা শেখাতে পারলাম। তোমরা যারা অঙ্কের ক্লাস করতে ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এবং আজকের ভিডিও ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে ভিডিও ক্লাসটি শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এইটুকুই, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।